নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি জম জমাট এক রেসিপি নিয়ে। সন্ধ্যাবেলা টিফিন কিংবা সকালবেলাও খেতে পারো। ময়দা দিয়ে, ডিম দিয়ে আর সবজি দিয়ে, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে, সবজি দিয়ে একটা পরোটা তৈরি করবো। খুব ভালো লাগবে। কী কী উপকরণ লাগে আর কীভাবে তৈরি করি তোমরা একবার দেখে নাও। বাচ্চাদের এইভাবে টিফিনে বানিয়ে দেবে, খুব ভালো খাবে ওরা। আর সবজি তো এমনিতে বাচ্চারা খেতে চায় না, এইভাবে তৈরি করে দেবে, ওরা এমনিতেই খাবে। তাহলে চলো শুরু করা যাক রান্নাটা। প্রথমে আমি ময়দা ঢেলে নেব। আমার ডিমগুলো সব ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু গুঁড়ো মশলা দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। ময়দা ডিমের ভিতরে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দেবো গাজর কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম সব কুচি নিয়েছি আর আদা কুচি। আমার এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার সব কিছু উপকরণ দেখো মাখানো হয়ে গেছে। আর এরকম হালকা করতে হবে, বেশি ঘনও না বেশি হালকাও না, এরকম তৈরি করতে হবে। এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক। আমি রান্নার ওখানে চলে এসেছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এবার একটু বাটার দেবো। ব্রাশ করে নেবো, একটু সাদা তেল দেবো, আমার বাটার আর তেলটা গরম হয়ে গেছে। বলো বলো। এবার এই মিশ্রণটা দিয়ে দেবো, অল্প অল্প করে দেবো, বেশি দেবো না, একটু পাতিয়ে হালকা করে দেবো। পরোটার মতন তৈরি করে দেবো গোল করে। এটা খেতে খুব ভালো লাগে। এখানে কোনো বেলা ঝামেলা নেই, সিম্পল বাড়ির সবজি দিয়েই তৈরি করতে হবে, কোনো বেলা ঝামেলা নেই, খুব ভালো লাগবে। আর এইভাবে হঠাৎ করে খুব ফটাফট হয়ে যাবে। এবার আমি খুব কম আঁচে ভালো করে ভেজে নেব। এবার ওপর থেকে একটু কচুরি মেথি ছড়িয়ে দেবো। আমার পরোটাটার একটা বিট হয়ে গেছে, আমি উল্টে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এবার হালকা জালে ভেজে নেবো। আমার সব পরোটা ভাজা হয়ে গেছে। দেখো সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি।